আচ্ছা আপনি কি চান যে মানুষ আপনাকে চিনবে আপনার ভালো কাজের জন্য আপনার সুনাম হবে আপনার পরিচিতি হবে তাই তো এটা আপনি চান আপনি চান যে আপনি সাকসেসফুল হবেন আপনি অনেক কিছু অ্যাচিভ করবেন চান তো কিন্তু এই সবগুলো চাইতে গেলে সবার আগে যেটা করতে হবে বা সবার আগে যেটা চাইতে হবে সেইটা আপনারা চান না তার ফলে সমস্যাটা হয়ে যায় আবার মজার কথা হচ্ছে যারা দুর্নীতি করে উল্টোপাল্টা কাজকর্ম করে তাদের আবার এই জিনিসটা খুব থাকে মানে উল্টো হয়ে গেছে আর কি মানে আপনাকে সাকসেসফুল হতে গেলে আপনাকে পরিচিতি পেতে গেলে ভালো কাজের জন্য এইটা দরকার অথচ এইটা আপনারা করেন না যারা বদনাম করে হচ্ছে তারা আবার এটার জন্য খুব ব্যস্ত হয়ে পড়ে কি বলুন তো সেটা সেটা হচ্ছে আপনার হেজিটেশন ইতস্তত ভাব হুম আপনার মধ্যে ধরুন কোনো গুণ আছে আপনি হেসিটেট করছেন আচ্ছা আমি করব করতে পারবো কেউ কিছু বলবে না তো কেউ কিচ্ছু বলবে না আর বললেও সেটা ছেড়ে দেবেন ইটস ওকে দেখুন হয় তারা পারে না তাই জন্য বলে আর তা না হলে যারা পারে তারা আপনাকে কিছু শেখাতে পারবে তাদের দেখে আপনি কিছু শিখতে পারবেন তারা আপনাকে টিপস দিতে পারবে কিন্তু সবার আগে আপনাকে হেসিটেশানটা ছাড়তে হবে আপনার ভিতর কি গুণ আছে সেটা কিন্তু বাইরের লোক জানে না কেউই জানে না আপনাকে জানাতে হবে এখন আপনি যদি বসে থাকেন যে লোকে এসে আপনাকে মালা দিয়ে নিয়ে যাবে সেটা একটা সময়ের পরে হবে তার আগে নয় যারা কিছু আপনার সম্পর্কে জানেই না তারা আপনার জানবে কি করে তাদেরকে দায়িত্ব আপনার জানাতে হবে তাই জন্য আপনার হেসিটেশনটা বন্ধ করতে হবে আপনাকে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে হবে পার্টিসিপেট করতে হবে আপনি হয়তো বসে আছেন যে এও সে আপনাকে রেফার করে দেবে ও ভালো পারে ও ভালো পারে সেটা কিছু সময় সম্ভব সব ক্ষেত্রে নয় কাজেই আপনাকেই সেই ভূমিকাটা নিতে হবে এবং সেই হেজিটেশনটা যাতে না থাকে তার জন্য আপনার ভিতরে যে গুণটা রয়েছে সেই গুণটা আপনাকে ভালো করে পলিশ করতে হবে আপনার ভিতরে কনফিডেন্সের অভাব থাকে বলেই আপনি হেজিটেট করেন যত ভালো আপনি গুণটাকে পলিশ করতে পারবেন তত আপনার কনফিডেন্স বাড়বে তত আপনি হেজিটেশনটা কমাতে পারবেন এখন সমস্যা হচ্ছে যারা দুষ্কর্ম করে বেড়ায় তাদের আবার এই হেজিটেশনটা একদম থাকে না কিছুই ভাবে না মানে অগ্রপশ্চাৎ বিবেচনা না করে করে তো ফেলি মুখ পড়ে তো পড়বে হ্যাঁ লোকে ভাবে তো ভাববে বয়ে গেছে ওগুলো আবার একটা মানসিক বিকার ওটার প্রয়োজন নেই বরঞ্চ ভালো কাজে এগিয়ে যান হেজিটেশনটা কমান বোঝা গেছে এগিয়ে চলুন আর তার জন্য নিজের মধ্যে কনফিডেন্সটা বাড়ান যদি সাকসেসফুল হতে চান সবার আগে হেজিটেশান কাটান ভালো থাকুন